বাঙালির অন্দরমহলে আজকে আরেকটি রান্না নিয়ে আপনাদের সামনে দেখানো হবে। কি রান্না হবে আজকে? পাট শাক। পাট শাক করব, একটু অন্যরকম হবে। কড়াইতে তেল দিচ্ছি। হ্যাঁ, পাট শাক হবে। এই যে পাট শাকটি, এটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হবে। দেন নেক্সট প্রসেসে দেখানো। কি কি দেওয়া হবে পাট শাকে? শুকনো লঙ্কা ফোড়ন, রসুন ফোড়ন, তার মধ্যে দিব শাক, তারপরে পেঁয়াজ দিব, কাঁচা লঙ্কা দিব। এই যে পাট শাক গুলো কুচি করে দেখা যায়। এবার দিয়ে দেওয়া হলো রসুন। এবার শাকটা দিয়ে দেওয়া হবে। অল্প একটু ভাজা ভাজা হয়ে তারপরে মায়ের হাতে ঝোল পাট শাকের ওটা দেখতে দেখতে আমরা আবার আজকে অনেকদিন পরে গার্ডেনে চলে আসলাম আপনাদের ফ্লাওয়ারগুলো দেখাতে, কীরকম হয়েছে। দারুণ সাইজের রেড ফ্লাওয়ার, এটা রোজ। কীরকম লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন। এটাও একটা পিঙ্ক ফ্লাওয়ার, পিঙ্ক রোস্ট, দারুণ। এখানে তো পুরো গোলাপে ভরে আছে প্রচুর। এখানে কিছু নতুন নতুন গাছ, আমাদের আবার এই উইন্টার সিজন শেষ, তারপরে এই গরমের সময় কিছু ফুলের জন্য লাগানো হয়েছে। এগুলো দারুণ ফুল হবে কিছুদিন পর। মালি সব বসিয়ে গেছে। উইন্টার ফ্লাওয়ারগুলো কিন্তু এখন অনেক আছে।
গরমের জন্য গাঁদা ফুল সেগুলো হচ্ছে এখন। আশাকে ঢাকনাটা তুলে দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে, একটু গুড় দিয়ে দেওয়া হচ্ছে, আমরা চিনির জায়গায় গুড় ইউজ করছি। আশাটা ফুটছে, আবার এটাকে নাড়াচাড়া দিয়ে তারপর আবার ঢেকে দেওয়া হবে। অলমোস্ট আমাদের ঝোল পাট শাক, পাট শাকের ঝোল যেটা সেটা হয়ে এসছে। মা ঢাকনা খুলে এখন দেখবে প্রায় ফাইনাল, মানে লাস্ট গুড় যখন দেওয়া হয়েছিল তারপরে। এবার এটাকে প্রায় কমপ্লিট নামিয়ে দেওয়া হবে, এরকম ঝোল অবস্থাতেই থাকবে, কোনো ঝুলঝুলে অবস্থায় পাট শাক না, ঝোলঝোল থাকবে। এই রসুনগুলো দেখা যাচ্ছে এরকম করে থাকবে। আপনারা দেখুন কিরকম লাগছে দেখতে, রসুন পেঁয়াজ সবই খুব সুন্দর কিন্তু টেস্ট। পেঁয়াজগুলো একদম ভাজা নেই, কাঁচা কাঁচা একটু দেখা যাচ্ছে, রসুনগুলো দেখা যাচ্ছে। তো অবশ্যই আপনারা ট্রাই করবেন, অবশ্যই জানাবেন আমাদের কমেন্টসে কেমন লাগলো, আপনাদের রান্নাগুলো কেমন লাগছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আমাদের নতুন হলে চ্যানেলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনটিকে পাশে অবশ্যই ক্লিক করে রাখবেন, তাহলে আমাদের প্রত্যেক দিনের যে আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে। আমাদের কিন্তু প্রত্যেক দিন কিছু না কিছু আপডেট হয়, প্রত্যেক দিন কিছু না কিছু নতুন করে ভিডিও নিয়ে আসা হয়, আপনাদের সাপোর্ট পাওয়া হয় বলেই এটা আমরা করতে পারি। তো আমাদের আজকে এই পাট শাক ঝোল পাট শাক বা রসুন পেঁয়াজ দিয়ে ঝোল পাট শাক কমপ্লিট হলো। অবশ্যই কমেন্টসে জানাবেন কেমন হলো। বিভিন্ন রকম করে অনেকেই খায় না, বাট অনেক রকম করে খাওয়া যায়। তো এটাও একটা খুব পুষ্টি গুণে ভরপুর পাট শাক এই চলে এসছে। না খুব কিছু ভালো, তুমি কি পাট শাক খাবে? তাহলে আজকের মতন আমি পাট শাক মেনুটা কী করে রান্না করা হয় সেটা কমপ্লিট হলাম।